আজ আমরা টাকা পয়সার অঙ্কটা ভালো করে শিখে নেব, কারণ অনেকে প্রশ্ন করে যে কি প্রশ্ন করে, 2 টাকার সমান কত পয়সা বলো দেখি, কিংবা বলবে 3 টাকার সমান কত পয়সা, আবার বলবে 2 টাকা 20 পয়সা সমান কত পয়সা, আবার বলতে পারে 4 টাকা 50 পয়সা সমান কত পয়সা, কিংবা বলতে পারে 5 টাকা 20 পয়সার সমান কত টাকা, এই 4 টাকা 10 পয়সার সমান কত টাকা, কিংবা বলবে 200 পয়সার সমান কত টাকা, 220 পয়সার সমান কত টাকা। এছাড়া আর প্রশ্ন হয় না, এই রকমই প্রশ্নগুলো হয়, হয় টাকা বলে দিয়ে পয়সা চাইবে, নয় টাকা পয়সা দুটোই বলবে দিয়ে কত পয়সা জানতে চাইবে, আবার টাকা পয়সা দুটোই বলে দিয়ে বলবে কত টাকা, আর শুধু পয়সা বলে দিয়ে বলবে কত টাকা, লাস্টে টাকাগুলো চাইছে এই দুটো অঙ্ক, 4টে অঙ্ক, এই 4টে অঙ্ক শুধু পয়সা চাইছে। আমরা সহজভাবে শিখে নিই, টাকা পয়সা অঙ্ক অনেকে ভয় লাগে কিন্তু খুব সোজা। শুধু একটা কথা মনে রাখবে, টাকা থেকে পয়সায় গেলে যখন পয়সায় যাব তখন 100 দিয়ে গুণ, আর যখন পয়সা থেকে টাকায় যাব তখন টাকায় যাব তখন 100 দিয়ে ভাগ, সবই 100। টাকা থেকে পয়সায় গেলে তখন তো আমাকে গুণ করতেই হবে, পয়সাটা বেশি হবে। এখন আমার কী চাইছে দেখি, 2 টাকা থেকে কত পয়সা চাইছে, তা টাকা থেকে যখন পয়সায় যাব কি বললাম গুণ হবে 100 দিয়ে, তাহলে 2 গুণ 100 দিয়ে টাকা লিখতে পারবো না, পয়সা লিখে দেবো, কারণ এটা পয়সা বেরিয়ে গেছে, এবার গুণটা করলে গুণ ফলটা বার করলেই হয়ে যাবে 200 পয়সা। এটাও তাই, 3 টাকা সমান কত পয়সা, 3-কে টাকা থেকে পয়সায় যাচ্ছি 100 দিয়ে গুণ দিয়ে সমান 300 পয়সা হয়ে গেছে। এটা দেখো 2 টাকা 20 পয়সা, আমার তো 20 পয়সাটা আছে, 20 পয়সার সমান 20 কত পয়সা, তার মানে তো 20 পয়সা। এখন টাকাটাকে পয়সা করলি আর এটা যোগ দিলি হয়ে যাবে, তাহলে 2 টাকার সমান কত পয়সা হবে, আগে কি দেখলাম 2 টাকার সমান 200 পয়সা হয়েছে, তাহলে 2 গুণিত 100 বন্ধনী দেবে যোগ 20টা 20 পয়সাটা, এটা 2টি পয়সা, তাহলে মানে 200 যুক্ত 20 সমান 220 পয়সা, এটা পয়সা দেওয়াই আছে। ঠিক একই রকম আর একটা অঙ্ক লিখেছি যাতে তোমরা বুঝতে পারো, তো 4 গুণিত 100 সমান 400, এই 20 পয়সা হলো, এটা 20 পয়সা যোগ দেবে 420 পয়সা হয়ে যাবে, হয়ে গেছে। এইটা আমি তোমাদের শেষে শেখাচ্ছি, কারণ এইটা তোমাদের 10মিকে আনতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এখন দেখো 200 পয়সা সমান কত টাকা, আমি কী শিখিয়েছিলাম, পয়সা থেকে টাকায় গেলে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ 100 দিয়ে, তো 200-কে আমরা 100 দিয়ে ভাগ করি, 100 একে 100, 102-এ 200, 2 টাকা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলো ভাগফলটা টাকায় পাই, এবার আমরা এইটাকে ভাগ করি, কত আছে 220 পয়সা সমান কত টাকা, তো 220 পয়সা তা লিখবে, তাহলে ভুল হয় না, ঘন্টা মিনিট লিখবে, তাহলে কোনটা মিনিট কোনটা সেকেন্ড বুঝতে পারবে, কোনটা সব এটা পয়সাটাও লিখে রাখবে, তাহলে কোনোদিন ভুল হবে না কোনটা পয়সা কোনটা টাকা। ভাগ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে, 102-এ 200 হয়, 20 নামলো,
সঙ্গে সঙ্গে পয়সাটাও নেমে গেল, 20 পয়সা পেয়ে গেলাম, 2 টাকা 20 পয়সা। তাহলে 220 পয়সা সমান 2 টাকা 20 পয়সা। দেখো আমরা আগে অঙ্কটা করেছিলাম, 2 টাকা 20 পয়সা সমান কত পয়সা, 220 পয়সা পেয়েছিলাম। ঘুরিয়ে দেওয়া, এটাকে বলে ঘুরিয়ে অঙ্ক, কিচ্ছু নেই, অঙ্ক খুব সোজা। এবার চলো আমরা এই অঙ্কটা দেখি, 5 টাকা 20 পয়সা সমান কত টাকা। তাহলে 5 টাকা 20 পয়সা সমান কত টাকা, তাহলে আমরা আগে পয়সা করে নিতে হবে। 5 টাকা 20 পয়সা সমান কত পয়সা, কি করতে হবে, 5 × 100 সমান 500 পাবো। আমি এখানে অঙ্কটা লিখি, 5 টাকা 20 পয়সা সমান কত টাকা, তাহলে এটা পয়সাই করিনি, তো 5 কে 100 দিয়ে গুণ করে নেবো, 500 হলো, পয়সা বেরোলো, এই পয়সাটা যোগ হলো, 20 পয়সা দিয়ে 520 পয়সা হলো। একে 520 পয়সাকে টাকায় গেলে কী হবে, এখানে কী করলাম, 220 পয়সাকে টাকায় গেলে কী করলাম, 100 দিয়ে ভাগ করলাম, ভাগটা এরকম করে করে দিই, 105-এ আর এখানে এরকম করি, 520 পয়সা হয়েছে, 105 দিয়ে 500 গেল, পয়সাটা লিখবে এখানে, দিয়ে 520 নামলো, সেটা পয়সা নামবে কিন্তু দশমিক দিয়ে শূন্য আনতে হয়, এটা দশমিক দিয়ে একটা শূন্য পাবো, তো আগে 2 200। তাহলে আমরা কী পেলাম, 5.2 টাকা, 5.20 করতে হয় টাকাটা, দশমিক হয়ে যায়। আসলে যখন টাকা পয়সার অঙ্ক দেবে এটাও শর্টে হয় এগুলো, এটাকে লিখবে 4.20 টাকা, এটা লিখবে 5.20 টাকা, দশমিকটা দিলেই হয়ে যায়। এছাড়া এরকম করে করলে তোমাদের কোনো অসুবিধা নেই। আবার দেখা হবে পরবর্তী ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো।